হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোষে কষা চ্যানেল। আজ আমি আপনাদের জন্য এনেছি আমার নিজের খুবই পছন্দের টমেটো, ডেলিসিয়াস, অল্প টকটক, ঝালঝাল, যেটা আপনারা স্টোর করে রাখতে পারবেন ছ সাত মাস ধরে খেতে পারবেন। খুবই ফ্যান্টাস্টিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করি আজকের মজাদার রেসিপিটি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কেজি টমেটো। টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন লাল পালপি টমেটো নিতে, যাতে সসের মধ্যে দারুণ কালার আসে এবং সাথে পালপি হওয়ার জন্য সসের পরিমাণও বেশি হবে। টমেটোগুলো শক্ত শক্ত আছে, একদমই পাকেনি, খুবই লাল এবং পালপি, এই ধরনের টমেটোই লাগবে এই রেসিপিটি করতে। এই ধরনের একটি বড় কড়াই নিয়ে নেবেন, যার মধ্যে 2 কেজি টমেটো ধরে যাবে। কড়াইয়ের মধ্যে এমন জল নিয়ে নিয়েছি যাতে টমেটোগুলো দেওয়ার পর ডুবে থাকে। জলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো সিদ্ধ করে নেব, ততক্ষণই সিদ্ধ করে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যায় এবং খোসা সহজেই উঠে যায়। এবার ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে টমেটোগুলো গলে যায় এবং স্কিনটা সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেবো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন টমেটোগুলোর গা থেকে খোসাগুলো উঠে আসছে। টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নেব, যাতে ভালো করে স্কিনটা পিল অফ করতে পারা যায়, মানে খোসাটা ভালো করে ছাড়ানো যায়। একটি পাত্রের মধ্যে টমেটোগুলো এক এক করে তুলে নিচ্ছি কড়াই থেকে। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো টমেটোর গা থেকে সহজেই উঠে আসছে। এইভাবে সবকটা টমেটোর খোসা ছাড়িয়ে নেব। টমেটোর মোটার কাঠটা একটু শক্ত শক্ত থাকতে পারে, যখন টমেটোগুলো ম্যাশ করে নেব সেই সময় ভালো করে ম্যাশ করে নিলেই ওই পোর্শনগুলো গলে যাবে। সব টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা ম্যাশার নিয়ে নিয়েছি। এবার ম্যাশারটা দিয়ে এইভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। যখন রান্নাটা করব তখন একদমই সফট হয়ে যাবে, তাই ম্যাশ করা নিয়ে কোনো চিন্তা নেই, মোটামুটি একটু ম্যাশ করে নিলেই হবে। এতটাই ম্যাশ করব যাতে মোটা মোটা লাম্প না থাকে। সব টমেটোগুলো ম্যাশ করে নিয়েছি। এই কড়াইটার মধ্যে টমেটোগুলো সিদ্ধ করেছিলাম, সেই কড়াইটার মধ্যে ম্যাশ করা টমেটোগুলো ঢেলে দিলাম। দেখুন টমেটোগুলো খুব লাল লাল ইউজ করেছি বলে সিদ্ধ হওয়ার পরও এখনও কত লাল হয়ে আছে। এরপর রান্না করার পর টমেটোগুলো আরও লাল হয়ে যাবে। এবার গ্যাসটা অন করে দেব, ফ্লেমটা রাখবো মিডিয়ামে, সমানে নেড়ে যেতে হবে এবং দেখতে হবে তলায় যেন বসে না যায়। টমেটোর জলটাকে শুকিয়ে নিতে হবে, এখন যতটা দেখতে পাচ্ছেন তার 1/4 পরিমাণ করে ফেলতে হবে জল শুকিয়ে শুকিয়ে, তারপরেই ফোড়ন দিলেই হয়ে যাবে। এখন কাজ হলো সমানে নাড়তে থাকা এবং জলটা শুকিয়ে নেওয়া, নিচে যাতে ধরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নিচে ধরে গেলে একটা পোড়ার গন্ধ ধরে নেবে, তখন খেতে মোটেও ভালো লাগবে না। দেখুন অর্ধেকটা হয়ে গেছে, আরও একটু শুকিয়ে নিতে হবে। জল শুকাতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগে যাবে। যদি জলটা বেশি থাকে তো ফ্লেমটা হাই করে দিতে পারেন, অল্প শুকিয়ে এলে ফ্লেমটা তখন মিডিয়ামে করে দেবেন, করে বাকিটা শুকিয়ে নেবেন। এখন জলটা শুকিয়ে এসেছে, আমাদের এই ধরনের পাল্পটা লাগবে এই রেসিপিটি বানানোর জন্য। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওভেনে অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ তেল, কেননা এবার ফোড়ন দেব। তেল গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ সর্ষে, এর সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। আপনাদের ইচ্ছা হলে সঙ্গে আদাও দিতে পারেন, কিন্তু আমি শুধু রসুন দিয়েই করব। রসুন একটু ভেজে নেবো হালকা করে, ওর পরেই ওর মধ্যে দিয়ে দেব 4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই ফোড়ন দেওয়ার সময় ফ্লেমটা থাকবে একদম লো, দরকার হলে গরম তেলে সর্ষেটা দেওয়ার পর গ্যাসটা অফ করেও দিতে পারেন। তারপর সব কিছু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে দেবেন, তাহলে আর মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পরই খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে টমেটোর পাল্পটা, তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। এতেই হবে টমেটো সসের কালারটা দারুণ। এবার বাকি পাল্পটা ঢেলে দিয়ে পাত্রটা অল্প জল দিয়ে ধুয়ে জলটা কড়াইতে দিয়ে দেব। কড়াইতে সব পাল্পটা দিয়ে দেওয়ার পর একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, ভালো করে লবণটা মিশিয়ে নেব। ততক্ষণ এটা রান্না করব যতক্ষণ না এর থেকে অয়েল সেপারেট হয়ে আসে। তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন স্টোর করে রাখার জন্য। আচারে যেমন আমরা তেল একটু বেশি দিয়ে থাকি যাতে আচার খারাপ না হয়ে যায়, ঠিক সেই জন্যই তেলটা একটু বেশি দিতে হবে। একটু বেশি সময়ের জন্য প্রিজার্ভ করতে হলে, অন্তত 6-7 মাসের জন্য প্রিজার্ভ করতে হলে এতে দিতে হবে ভিনিগার।
আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনিগার। এর জন্য স্বাদে টক ভাবটাও আসবে, সঙ্গে দীর্ঘদিনের জন্য স্টোর করার কাজেও লাগবে। যত বেশি কষতে থাকবো রংটাও তত বাড়তে থাকবে। ভালো করে কষানো হয়ে গেছে, অয়েল সেপারেট হয়ে গেছে। রান্নাটা হয়ে যাওয়ার পর যখন রেখে দেবেন তখন আরও বেশি করে তেল রিলিজ হবে। দেখুন খুব সুন্দর আমাদের টমেটো সস বা চাটনি রেডি হয়ে গেছে। প্রথমে একটি বাটিতে ঢেলে রেখেছি, পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ঢেলে নেব। এটাকে স্টোর করে রাখবেন, যখন মন হবে যে কোনো খাবারের সঙ্গে খেতে পারেন। স্যান্ডউইচের স্প্রেড হিসেবে লাগিয়ে রুটি পরোটার সঙ্গে, ডোসার সঙ্গে খেতে পারেন। যে কোনো জিনিসের সঙ্গেই খান না কেন, এটা খেতে খুবই টেস্টি। তাই আর দেরি না করে বাজার থেকে এক্ষুনি এনে নিন লাল লাল টমেটো, আর সঙ্গে বানিয়ে ফেলুন এই ডেলিসিয়াস রেসিপিটি। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।